নালে কিন্তু মেশিন লাগিয়ে দেবো বলে দিলাম। লাগাবি কেন? আমি তো কি করেছি বাবা? তাই করে হয় নাকি? নিজের আসল আমি বলবি না, অন্য তারিখ বলবি না, আবার মেশিন দেখাবি আবার উচ্চ নিজে আবি তুই খুদি না দেখেছি মুখটা ঠিক ধরতে পারছি না। টাকাটা ধরো, আমাকে ধরতে হবে না। দেখি আর দেখি চেনা চেনা লাগছে, এটা তো আগলারের হাত নয়। জলদি না ভাড়া পড়বি না, ভাড়া পড়বি না, যদি পড়ে যাই। আরে বলছি তো ধরা পড়বি না। হ্যাঁ ধরা যদি পড়ে যাই। টাকা তো নিয়ে যাবই, সব কিছু ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে চলে যাবো। হ্যাঁ তাই যাস আবদ, আর ওদের একর কখনো হিটরে করে না। এই নিয়ে যা, আলিয়ে দেবে পুড়িয়ে দেবে ভেঙে দেবে। এই নে আর মুখটা খুব এনা চেনা লাগছে। চলে কোথায় দেখেছি ঠিক রিকল করতে পারছি না। হবি তোমার ইচ্ছে মা, অকলি তোমার ইচ্ছা, ইচ্ছা মুই তারা তুমি, তোমার কর্ম তুমি কর। আপদ দেখুন ইন্দ্রদীপ, আপনি যখন তখন আমাকে ডেকে নিয়ে আসছে, দিন নেই রাত নেই শুধু আলোচনাই চলছে। না মানে ওই আমার স্ত্রী সোহা বলছিল যে বাড়িতে তো একদম সময় টময় দিই না, খুব রেগে গেছে। তাই ঠিক আছে, যা বলার একটু তাড়াতাড়ি বলুন। হ্যাঁ বলি, দেখুন কথা তো ছিল যে রম্ভা প্রধান নর্তকী হবে, এখন হয়েছে কি অগ্নিদেব এই উরু ফিরে আস ব্যক্তি কাল মানে উর্বশী ফিরে আসাতে নানা রকম সব ঘটনা ঘটে যাচ্ছে। সচিব স্কিজোফ্রেনিয়া হয়েছে, রম্ভা দেবসভায় অজ্ঞান হয়ে গেছে উর্বশী ফিরে আসার সংবাদ শুনে। আমি আরো শুনেছি জানেন, রম্ভা উর্বশী মুখোমুখি হয়ে নাকি চুলোচুলি করেছে একেবারে। আশ্চর্য না, পদের ওপর কি লোভ সব। কিসের ওপর লোভ? আগে পদের ওপর লোভ। ও পদের, আজকাল আমি কি শুনতে কি শুনি না, তা ওই লোকটা কি আপনার নেই অগ্নিদেব? আপনার আপনার নেই জাগে। তা এখন কথা হচ্ছে যে আমরা কাকে সমর্থন করব, মানে উর্বশীকে করব না রমভাবকে করব, সেটাই হবে আজকের আলোচনা পরামর্শ। আমি বিরোধী দলের তো। যাক বলা, হাসছেন কেন? আচ্ছা মাঝে মাঝে কি আপনি রাজনীতিটা ভুলে যান? কেন? আচ্ছা আপনি একটা কথা কেন বুঝতে পারছেন না, ঠিক হোক আর বেঠিক হোক, উর্বশীর প্রতি ভালোবাসা দেখানো হোক বা না দেখানো হোক, মানে ইয়ে শনিদেব যেটা করবেন আপনাকে ঠিক তার উল্টোটা করতে হবে, এটাই রাজনীতি। শনিদেব শনিদেব যদি উর্বশীকে প্রধান নর্তকী করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে রম্ভার জন্য চেঁচাতে হবে, হল্লা করতে হবে, ওর হয়ে রাজনীতি করতে হবে। আপনি বুঝলেন তো? বুঝলাম, রাজনীতি খুব নোংরা অগ্নিদেব, যাকে ভালোবাস তার জন্য চিৎকার করতে পারবো না। উর্বশীর সঙ্গে ভুল বোঝাবুঝি হবে, হোক রম্ভার জন্যই চিৎকার করব, ফাটাবো, আগে তো রাজনীতি তাই না? স্নেহ অতি বিষম না,
রাজনীতি অতি বিষম বস্তু ভাইটু। এলো না এলো না, যদিও রজনী পোহালো তবু দিবস কেন যে হবে না। ও দাদা গো, হবে না গো, হবে না দাদা। ও অনেক ভেবে দেখলুম গো দাদা একটা কথা, আমার এখানে থাকাটা না রিক্সি হয়ে যাচ্ছে। কেন? ওই যে ওই হেপু কামু ঘেটো মরাটা, ও আমাকে এখানে ভালো করে থাকতে দেবে না গো দাদা। সে কি, আমার লজ্জা যৌবন সব কোথায় চলে যাচ্ছে। ওই হেপু বুড়োটা তাল দিচ্ছে আর ঢোল গোবিন্দ ঢোল বাজাচ্ছে। আর খাদিস না, খাদিস না, খাদিস না, আমার ছোট বোনটি তুই খাদিস না। আরে তোর দাদা তো মরে যায়নি, নিমাই ঠাকুর এখন বেঁচে আছে, বুঝতে পেরেছিস? তুই এক কাজ কর, ঘরে আলোটা নিভিয়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়, আর আমি বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে যাচ্ছি, বুঝতে পেরেছিস? দাদা কি হলো দাদা? হ্যাঁ বল বল। আমার এই 25 বছরের যৌবনে কত অভিজ্ঞতা হলো বলো দাদা। অভিজ্ঞতা অনেক হয়েছে, শোন অনেক রাত হয়েছে, এখন আর অভিজ্ঞতা দিয়ে লাভ নেই। তুই এক কাজ কর, চুপচাপ শুয়ে পড়, বুঝতে পেরেছিস? বুড়ো হাবলাটা বোধ হয় এত করে ঘুমিয়ে পড়েছে, কবে যে মরবে কে জানে। তোমার কথা ভেবে ভেবে শশিকলার কলা নেই, কলি হয়ে গেছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। আরে ঘুম হচ্ছিল না তাই চলে এলুম, ঘরে ঢুকতে দাও না একটু তোমায় ভালোবাসবো। কে রে? আমি না, জেঠু। জেঠু মারবো জেঠু, দাঁড়া আমি ছেঁটা নিয়ে আসছি আজকে। কি সুন্দর করে বলে গেল না মিষ্টি মেয়ে। তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য 10 মিনিট সময় ধার্য করেছি, তার জন্য অত্যন্ত ধন্যবাদ সোনি আঙ্কেল। ওয়েলকাম। আপনার তো পাশে সব ঘটনা নিশ্চয়ই জানা আছে, আমাকে তাই আর ফ্ল্যাশব্যাক করতে হবে না। না ফ্ল্যাশব্যাক করতে যেও না, তাহলে আমি রিমোট ঘুরিয়ে অন্য চ্যানেলে চলে যাব। তোমার সঙ্গে রম্ভার চুরুচুরি দৃশ্য পর্যন্ত জানা আছে আমার। ও মা, ঠিক চুরুচুরিও নয়, আসলে আমি ওকে চেপে ধরেছিলাম, আমার সঙ্গে গদ্দারি করেছে কি না, আমার সই নকল করে চিঠি দিয়েছে, কিরকম শয়তান বলুন। আমি তো মরতে গিয়েছিলাম কাতুদার খোঁজে, স্বর্গটা কাতুদা ছাড়া কিরকম ফাঁকা ফাঁকা লাগে, কাতুদাকে পেলাম না অমনি চলে এলাম। ও মা, এসে দেখি রম্ভা আমার এগেনস্টে চক্রান্ত করে নাকি রাজনর্ত কি হবে। আপনি বলুন সোনি আঙ্কেল, যুগ যুগ ধরে এই স্বর্গের রাজনর্ত কি আমি অর্থাৎ উর্বশী, এটা কখনো ব্রেক করা যায়? তোমার সাক্ষাতের সময় শেষ। তাহলে সোনি আঙ্কেল আমার রাজনর্তকীর পোস্টটা চলে যাবে না তো? দেখো আমি তো দেবরাজ নই, তোমারই থাকার কথা। আমি একটা কাজ করব, আমি তোমাকে দেবরাজ মহাদেবের কাছে পুশ করে দেব। তাই? ও সোনি আঙ্কেল ইউ আর সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। ও একটু পুশ করে দিলেই না যথেষ্ট। তাহলে আপনি আমাকে জানিয়ে দেবেন তো কবে কোথায় কখন দেবরাজ মহাদেবের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ টাটা। ও হ্যাঁ, আমার নতুন সেল নাম্বারটা আপনার কাছে আছে তো? আছে। আসি, বাই। রাজনীতি বড় বিষম বস্তু, রাজনীতির জন্যই উর্বশীকে আমার প্রয়োজন, হয়তো কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। অরুজি, হ্যাঁ বল, ব্রেকফাস্ট করছো তো? হ্যাঁ, ব্রেকফাস্ট হয়ে গেলে তারপরে ক্লায়েন্ট পাঠিও, আমি এখন কলা খাচ্ছি। বোঝাপড়া মানে বোঝেন না, অসভ্য ছোট লোক ইতর অনেক কিছু।
এগুলো তো গালাগাল, রেখা দেবী আপনি গালাগাল দিচ্ছেন কেন? হুম, জানেন জানেন আমি কে? তুমি যেই হও না কেন, তোকে ঠাসিয়ে চড় মারা দরকার। মানুষ টাকা দিতে বলে লজ্জা করে না? মহিলাদের সঙ্গে অসভ্যতামি। আমার 2000 টাকা তুমি নিয়েছো, তুমি ফেরত দেবে, নয়তো ভালো হবে না। কিন্তু হয়েছে বলবেন তো, কি আবার হবে? যা হবার তাই হয়েছে। আর আপদাবত করবেন না, বলে কিনা আমার পিছন পিছন ঘুরে বেড়াবে, সে তখন তপাইয়ের মায়ের সঙ্গে বসে সিনেমা দেখছে। শুনুন, আমি কিছুতেই আপনাকে ছাড়বো না। আমি এগুলোকে লোক জানাজানি করবো, লোক আইন নিয়ে দেবো আপনার চেম্বারের মধ্যে। আমি পুলিশকে জানাবো, কমিশনারকে জানাবো, কমপ্লেন করবো, সমস্ত লোককে জানাবো, নাগরিক কমিটিতে যাবো। তারপর বুঝবেন, একটা কথা মাথায় রাখবেন, আমার নাম রেখা, রেখা। হ্যাঁ, আকাশ মেয়ে ছেলে, আমার ওষুধে কাজ হয় না, হিত্যা কথা, হিত্যা কথা বলছেন আপনি? হ্যাঁ, আমার 10 কোটি টাকার মাল ধরা পড়ে গেল। হ্যাঁ জ্যোতিষী, লোক ঠকানো হচ্ছে ভান্নামি। পাঞ্জাবি দাদা, আপনি তো জানেন না এই লোকটা আমাকে কি করেছে জানেন? আমি লজ্জায় বলতে পারবো না। পাশের ঘরে নিয়ে আমার শরীরে হাত দিয়েছে। খণ্ড জ্যোতিষী, কিচ্ছু জানে না, চরিত্রহীন জ্যোতিষী। শুনুন না, আমি যদি আপনি লোকটা কোন লোক লোক লোকটাকে নিয়ে আসেন না, তবে আমাদের লোক টোক ডাকতে হবে না, আমরা মিডিয়া ডাকবো। হ্যাঁ, মিডিয়াকে ডাকুন, সবাইকে ডাকুন। শুনুন, একে ভালো করে সাহিত্য করে, চরিত্রহীন জ্যোতিষী তো, সবার আগে যেটা করা দরকার জানেন তো, সব জিনিস ভেঙে ফেলা দরকার। আমার ওড়না খুলে দিল। আমার জীবনের কি অবস্থা করছি, আমি মুখ দেখাতে পারবো? কি হয়েছে ভিতরে?